সালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলতেছি যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না বা কোরআন শরীফ রিডিং পড়তে গেলে আমাদের অনেক কষ্ট হয় তো আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমরা শিখব আরবি উনত্রিশটি হরফ কীভাবে উচ্চারণ করতে হয় তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিও আমরা শুরু করি আউদু সেই শৈতনির রজিব ইসমিল্লাহ রহমানুর রাহিম সর্বপ্রথম যে অক্ষরটি দেখতেছেন এই অক্ষরটির নাম হলো আলিফ আলিফ উচ্চারণ করলে মুখ থেকে বাতাস বের হবে আলিফ আলিফ না আলিফ দুই নম্বর হারফটি হলো বা অনেকে বে পড়ে বে না এই হারফটি হলো বা তিন নম্বর যে হারবি হারুফটি রয়েছে এটি হলো তা যেটির উচ্চারণ আমরা তা অনেকে তে বলে থাকে তে না এটার উচ্চারণ হবে তা চার নম্বর যে হরফটি রয়েছে এটির উচ্চারণ হবে সা জিব্বা একটু বের করে জিব্বার আগা থেকে সা অনেকে আমরা সা পড়ে থাকি সা না এটার উচ্চারণ হবে সা তিন নম্বর তারপর হরফটি হলো জিম যেটি একটু শক্ত করে উচ্চারণ হবে অনেকে জিম বলে থাকে জিম না এটা শক্ত করে উচ্চারণ করতে হবে জিম তারপর হরফটি হচ্ছে হা এটা একটু গলা থেকে উচ্চারণ হবে হা হা না তারপর হরফটি হচ্ছে খ যে একটু গলার থেকে উচ্চারণ হবে অনেকে আমরা খা বলে থাকি খা না এটি হবে খ তারপর হাটটি হচ্ছে ডাল এই দাল শব্দটি দাল বলে উচ্চারণ করতে অনেকে ডাল বলে থাকে এটা দাল তারপর হাঁটু হচ্ছে দাল যেটি জিব্বার আগা থেকে পুরাপুরি ছায়ের মতো করে উচ্চারণ হবে দাল তারপর হাঁটটি হচ্ছে র অ যেটি জিব্বার আগা উপরের সঙ্গে লেগে অ উচ্চারণ হবে অ তারপর হাঁটটি হচ্ছে জা যেটাকে আমরা ঝা বলে থাকি ঝা না এই হারটি হলো জা তারপর হার্ট হলো সিন যেটা নোকতা ছাড়া এটা হলো সিন তারপর হাটটি হচ্ছে শিন যেটি তিনটা নক্তা এটি শক্ত করে উচ্চারণ হবে শিন তারপর হাটটা হচ্ছে সদ লাস্টে একটু ধাক্কা দিতে হবে সদ অনেকে সৎ পড়ে থাকে সৎ না এটা সদ তারপর হাটটা হচ্ছে দদ সেম দদ আমরা অনেকে দদ পড়ে থাকি দদ না এটা দদ লাস্টে ধাক্কা হবে তারপর হাটটা হচ্ছে ত তারপর হাটটি হচ্ছে ত যেটাকে আমরা তা বলে থাকি অনেকে ক বলে থাকি এই উচ্চারণ হবে ত তারপর হাটটা হবে একটু মোটা করে জা না জ তারপর হাট হচ্ছে আইন যেটি গলা থেকে উচ্চারণ হবে আইন অনেকে আইন বলে থাকে আইন এটার উচ্চারণ হবে আইন তারপর হাট হচ্ছে গইন অনেকে আমরা গাইন বলে থাকি এটার উচ্চারণ হবে গইন তারপর হাটতে হচ্ছে ফা ফা যেটাকে আমরা অনেকে ফে বলে থাকি ফু বলে থাকি এটার উচ্চারণ হবে ফা তারপর হাটতে হচ্ছে ক যেটা গলা থেকে একটু মোটা করে উচ্চারণ করতে হয় কফ তারপর হারপটি হচ্ছে কাপ এই কফ আর কাফের মধ্যে পার্থক্য হলো এটা হলো কফ দুই নো আলাদা হলো কফ আর যেটা মধ্যে এখানে থাকে সেটা হলো কাফ তারপর হার্ভটি হচ্ছে লাম হারবটি লাম হচ্ছে লাম তারপর হারবটি হচ্ছে মিম অনেকে ম্যাম বলে থাকে ম্যাম না এটা উচ্চারণ হবে মিম তারপর হার্ভটি যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নুন নুনের উচ্চারণ হবে নুন তারপর হারটি হচ্ছে ওয়াও যেটা আমরা কেউ ওয়া বলে থাকি এটা ওয়া না এই হরফের উচ্চারণ হচ্ছে ওয়া ওয়াও মুখ গোল করে তারপর হরফটা হচ্ছে হা যেটা মুখ ভরে উচ্চারণ করতে হা তারপর হরপটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামজা এই হরফটির নাম হচ্ছে হামজা তারপরে যে হরপটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ইয়া যেটা আমরা সবাই চিনি এই হরপটির নাম হচ্ছে ইয়া এই হরফটির নাম হচ্ছে ইয়া এটাকে বলা হয় ইয়া আই আর এটাকে বলা হয় ই মাজহুল এই হলো মোটামুটি আজকের আমাদের আরবি হারুফ অন্তৃষ্ট হারুফের পরিচয় যারা আমরা পড়তে পারি না এরকম করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত কোরআন শরীফ শিখতে পারবো